নমস্কার বন্ধুরা দেখতে থাকো আমার ইউটিউব স্বাগত বন্ধুরা আজকে আবার নিয়ে চলেছি তোমাদের জন্য একটা নতুন বড় খবর নিয়ে তোমরা আজকে সবাই জানো যে আজকে কিন্তু ডব্লিউ বিপি মেনের একটা পরীক্ষা ছিল এবং পরীক্ষা ছিল বারোটা থেকে একটা পর্যন্ত দেখা এবং পঞ্চাশিটি প্রশ্ন ছিল সেখানে বিভিন্ন টপিকের উপর প্রশ্ন ছিল সেই প্রশ্ন আমি তোমাদের কাছে দেখো শেয়ার করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্ন দেখো এক নাম্বার থেকে প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি সমস্ত সেরা করছি দেখো এক দুয়ের পর আরও কোশ্চেন যেগুলো আছে সেগুলো সব উত্তরও কিছু কিছু প্রশ্নের উত্তর করা আছে যেগুলো তোমরা দেখলেও বুঝতে পারো যেমন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় না এটা উত্তর কিন্তু আহমেদাবাদ এছাড়াও কিছু ইংলিশের প্রশ্ন কিছু ম্যাথের প্রশ্ন কিছু জিকে তবে হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি জি কের প্রশ্ন কিন্তু খুব সুন্দর পড়েছে দারুণ জিকে পড়েছে যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে বলে কোন রাজ্যটি বিধান পরিষদ নেই এটা বিখ্যাত একটা প্রশ্ন এটা হচ্ছে কোথায় বিধান পরিষদ নেই রাজস্থানে রাজস্থানে কিন্তু বিধান পরিষদ বলে কিছু নেই তারপরের প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো যা বাংলার আকবর কাকে বলা হয় ইত্যাদি যে সব প্রশ্ন সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখতে দেখো এবং প্রশ্ন উত্তরও আমি করে দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি সেই প্রশ্ন উত্তর সহ তোমাদের সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে দেখো এবং সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এবং এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় সেট করেছিল খুব সোজা প্রশ্ন যেটা তোমাদের তোমাদের জন্য খুবই সুন্দর প্রশ্ন হয়েছে এবং আমি আশা করছি এই পরীক্ষাতে কিন্তু একটা সবাই ভালো মার্কস করবে তো একটা কথা বলি তোমাদের যে আইরিস মানব শরীরে কোন অংশ অবস্থিত এটাই উত্তর কিন্তু চোখ হবে যে যে অ্যান্সার করছো সেটা কিন্তু কেউ ভুল করতে পারো কিন্তু এটাই বলে রাখলাম আর একটা কথা কাট অফ কত হতে পারে আশা করছি যারা চল্লিশ পাবে যারা পঁয়ত্রিশ বা চল্লিশ পাবে তারা কিন্তু অবশ্যই তোমরা মেন চাকরির জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে এবং তোমরা রেডি হতে পারো এই ছিল আজকের এই ভিডিও আমি সমস্ত পিডিএফটা আবার দেখো তোমাদের জন্য দেখাচ্ছি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা আর একবার চোখ বুলিয়ে নাও তাতে তোমাদের সুবিধা হবে এবং প্রশ্ন উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি অনেক কিছু সেই উত্তরগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু মেনে মিলিয়ে নিতে পারো যার ফলে তোমার সুবিধা কিন্তু তোমাদেরই হবে অসুবিধা কিছু নেই আর যদি কারো দেখতে অসুবিধা হয় পারলে ভিডিওটা তোমরা পজ করে স্ক্রিনশট নিতে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই পুরো পিডিএফটা আমি করে তোমাদের দেখাচ্ছি সময় একটু অল্প নিয়েই ভিডিওটা করছি কারণ বেশি সময় দিয়ে ভিডিওটা করা যাচ্ছে না তাই পিডিএফটাই শুধু দেখাচ্ছি এবং পরবর্তীকালে আমি পুরো কাট অফ মার্কসটা কত আসবে সমস্ত ক্যালকুলেশন নিয়েও আমি তোমাদের কাছে হাজির হব নমস্কার বন্ধুরা আজকে আমি যেটুকু তোমাদের দেখাচ্ছি একদম সলিড নিউজগুলো দেখাচ্ছি এবং আমার চ্যানেলে যদি তোমরা এখন নতুন হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এগুলোর উত্তরগুলো অ্যান্সার কী কীভাবে পাওয়া যাবে তারও একটা বড় খবর আমি তোমাদের কাছে নিয়ে আসবো এবং সঠিক অ্যান্সারগুলো যেহেতু করেছি যেগুলো করতে পারিনি বা করিনি সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটু পরে তোমরা আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের জন্য আবার আসছি দেখো পঁচাশিটা লাস্ট প্রশ্ন ছিল এতেই কিন্তু তোমাদের পরীক্ষা হলো তবে একটা কথা চল্লিশ যারা পাবে তারা চাকরি করার জন্য প্রস্তুত হও ইন্টারভিউয়ের জন্য তারা প্রস্তুত হয়ে যাও নমস্কার বন্ধুরা টাটা বাই বাই